আসসালামু আলাইকুম। সব সাতবাগান সোসাইটির স্কুল ভিত্তিক প্রোগ্রামে আজকে শাকসবজির চাষের বিষয়ে কিছু উপস্থাপন করব। আলো বাতাস চলাচলের সুবিধা, সেচের সুবিধা, অতিবৃষ্টির সময় জমি থেকে পানি বের করে সুবিধা আছে, এরকম উর্বর জমিতে সবজি চাষের জন্য অত্যন্ত ভালো। শাকসবজি অত্যন্ত লাজুক প্রকৃতির ফসল, সেই জন্য একটু যত্নের সাথে এর চাষ করতে হয়। সবজি জমি খুব মিহি ও ঝরঝরেভাবে তৈরি করতে হয়, জমি সমতলভাবে তৈরি করবেন। এজন্য প্রতিটা চাষের পরপরই ভালোভাবে মই দিয়ে জমিকে বড়, কোনো ঢেলা থাকবে না, বেড তৈরি করে শাকসবজি চাষের ব্যবস্থা নিলে সেচ ও পরিচর্যা সুবিধা হয়, আরও ফলন ভালো হয়। জমি তৈরির সময় পর্যাপ্ত পরিমাণ জৈব বা আবর্জনা পচা সার দিতে পারেন। জমিতে রসের অভাব থাকলে সেচ দিয়ে, জো এলে তারপরে চাষ মই দিয়ে জমি বীজ বুনতে হবে। অনেক রকম সবজি মাদার লাগাতে হয়, যেমন শসা, ঝিঙ্গা, চিঙ্গা, কাঁকরোল, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, এইসব। এইগুলি প্যাকেটে চারা তৈরি করে নির্দিষ্ট দূরত্বে মাদা তৈরি করে চারা লাগাতে হয়। চারা লাগানোর পর গাছগুলি বড় হতে থাকলে বাউনি বা মাচা তৈরি করে দিতে হয়, যা মাদারকে চারা লাগানোর আগে পরিমাণ মতো সুষম হারে রাসায়নিক সার দিতে হয়। শাকসবজি চাষে সারের যথেষ্ট ভূমিকা রয়েছে, আসুন এবার আমরা সার প্রয়োগের সম্বন্ধে জেনে নিই। পরিমাণ মতো গোবর, টিএসপি, এসপি, শেষ চাষের সময় ভালোভাবে জমিতে মিশিয়ে দিতে হয়। ইউরিয়া সার চারা রোপণের 15-20 দিন পর উপরি প্রয়োগ করতে হয়, দ্বিতীয়বার উপরি প্রয়োগ করতে হয় আবার 15 দিন পর। লাউ কুমড়া জাতীয় সবজির বেলায় মাদা তৈরির প্রতিটি মাদায় গোবর 15 কেজি, সরিষার খৈল, ইউরিয়া, টিএসপি এবং এসপি সার প্রয়োগ করতে হয়। শুধু জৈব সার ব্যবহার করলেই ভালো ফলন পাওয়া যায় না, তবে জৈব সার সঠিকভাবে তৈরি করতে হয়, গোবর কম্পোস্ট সার হিসাবে ব্যবহার করা যায়। শাকসবজি চাষের বিষয়ে অতি গুরুত্বপূর্ণ সেটি হলো বীজ বপন, চারা রোপণ। আধুনিক জাতের ফসলের ভালো বীজ জমিতে উপযুক্ত জো অবস্থা বপন করতে হয়। বীজ বপন বা চারা রোপণের কাজ বিকালে করাই ভালো। এখন আমরা জানবো বীজতলায় কী ধরনের যত্ন নিতে হবে। গাছের গোড়ায় আগাছা হলে তা সাথে সাথে তুলে পরিষ্কার করে দিতে হবে। রোগ বা পোকার আক্রমণ হলে দমনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বীজ বপনের পরপরই পিঁপড়া বীজ নিয়ে যেতে পারে, সেই জন্য সেভিং পাউডার বীজতলায় চারিদিকে লাইন করে ছিটিয়ে দিতে হবে। ফল জাতীয় সবজি যেমন বেগুন, মিষ্টি কুমড়া, এসব গাছে বা থোকায় অতিরিক্ত ফল থাকলে সেগুলি পুষ্টির অভাবে ঠিকমতো বাড়তে পারে না, এতে ফল আকারে ছোট হয়, বিকৃতি নিম্নমানের হয়। ফল ছোট থাকলে ফল পাতলা করে কাজ সম্পন্ন করতে গাছের ফল ধারণ ক্ষমতা বাড়বে পাতলা করে দিলে। এখানে শুকনো মৌসুম, আমরা জানি বেশিরভাগ সবজি প্রায় 90% পানি, সেজন্য সবজি ফলনের ভালো বৃদ্ধির জন্য পানি অপরিহার্য। চারা লাগানোর পরে মাঝে মাঝে পানি সেচ দিতে হবে। গ্রীষ্মকালে মাঝে মধ্যে বৃষ্টি হতে থাকে, ফসলে খুব ভোরে অথবা সন্ধ্যায় পানি দেওয়া উচিত। দুপুরবেলা প্রখর রৌদ্রে পানি দেওয়া দিলে গাছ ঝলসে যায়, তাছাড়া এমন সময় পানি বাষ্পীয় হয়ে উড়ে যায় বলে পানি অপচয় বেশি হয়। বসতবাড়ি সবজি বাগান অল্প পরিমাণ পানি ঘন ঘন প্রয়োগ করতে হয় বলে ঝর্ণা দিয়ে পানি সেচ দেওয়া ভালো। সবজি ফলন 2-3 দিনের বেশি সময়ের জন্য জলবদ্ধতা মোটেই সহ্য করতে পারে না, সেচ দেওয়ার পর জমিতে পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। প্রতিদিন পার বৃষ্টি বা সেচ পানি দেওয়ার পর মাটি শুকিয়ে গেলে উপরের মাটিতে অন্তরণ পড়ে, জো আসার সাথে সাথে হাত, আঁচড়, কোদাল, নিড়ানির সাহায্যে গভীরভাবে মাটির স্তর ভেঙে দিতে হবে। গাছের গোড়ায় আগাছা হলে সাথে সাথে তুলে পরিষ্কার করে দিতে হবে। রোগ পোকামাকড় আক্রমণ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ নিতে হবে। সবজি চাষের পর মাঝে মাঝে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কোন সবজি কী ধরনের যত্নের প্রয়োজন। ঢলে পড়া গোড়া পচা রোগ থেকে চারাকে রক্ষার জন্য আগে মাটি শোধন করা ভালো। চারা গজানোর পর গোড়া পচা রোগ দেখা দিলে বীজতলার পানি পরিমাণ কমাতে হবে, দ্রুত পানি নিষ্কাশন করে অথবা শুকনো বালি ছাই ছিটিয়ে আর্দ্রতা অথবা পানির পরিমাণ কমানো যেতে পারে। একই সাথে কীটনাশক প্রয়োগ করে রোগ থেকে রক্ষা পাওয়া যায়। তাই আসুন কৃষক ভাইরা,
চাষাবাদে মনোযোগী হই। সবুজ সাত বাগান সোসাইটি একটি অনলাইন ভিত্তিক অলাভজনক অবা সবুজের সাথে থাকুন, সবুজকে ভালোবাসুন। সবুজ সাত বাগান সোসাইটি সকলের শুভকামনা রইল পক্ষ থেকে।